সোমবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে টোটো চালকরা ধর্মঘট করেন। এর ফলে ওই দিন কোনো টোটো রাস্তায় বের হয়নি। এর ফলে সমস্যায় পড়েন যাত্রীরা। টোটো চালকরা জানায়, পৌরসভার পক্ষ থেকে যে রুট নির্ধারণ করা হয়েছে এবং পঞ্চায়েত এলাকার টোটো বর্ধমান শহরে প্রবেশ করতে দেওয়া হবে না, তারই প্রতিবাদে ওই দিন তারা ধর্মঘট করেন। পরে রাতে প্রশাসনের সাথে বৈঠকের পর সিদ্ধান্ত হয়, আগের মতোই টোটো চলাচল করবে এবং পঞ্চায়েতের টোটো শহরে প্রবেশ করতে পারবে। সমস্যা কিছুটা সমাধান হওয়ায় মঙ্গলবার থেকে পুনরায় শহরে টোটো চলাচল শুরু হয়েছে। এমনি আপনাদের বন্ধ কি দুদিন ডাক দেয়া ছিল তো? হ্যাঁ, দুদিন তো শুনেছিলাম, কিন্তু আজ থেকে তো আবার সবাই বেরিয়ে গেল। যেহেতু কালকে থানায় বই, এবার কি আমি ঠিক বলতে পারবো না এবার কি হয়েছে না হয়েছে। এটা না কোনো নাই নি, পুজো পরে নেবে বলেছে। আচ্ছা, এখন আপাতত চলবে? আপাতত চলবে। এমনি আপনাদের কদিন বন্ধ ছিল? একদিন স্ট্রাইক করা হয়েছিল। আচ্ছা, আমাদের গাড়িটা রং করা প্রথমে রং করতে বলেছিল। এখানে যা বাসগুলো লোড হয়ে আসছে, এত চাপাচাপি আছে, মনের লোকে পড়ে যাবে বা মরে যাবে এই ধরনের। আমার দোকানে এখানে নামছে আর সব হাঁপাচ্ছে, আর ই করতে পারছি না। বলছে বয়স্ক লোকগুলো তো আমার এখানে দোকান আছে, জল ফল থেকে শুরু করে মানে যা তা অবস্থা কালকে। আচ্ছা, টোটো তো কিছুই নাই, কোনো গাড়ি নাই, তারপরে হচ্ছে রিক্সাওয়ালা এখান থেকে উল্লাস যাবে বলছে 100 টাকা, মিরপুর মোড় যাবে বলে 50 টাকা। এইসব কালকে প্রবলেম। আজকে কি টোটো চলছে? আজকে নর্মাল আছে, ভালো আছে, আজকে কোনো ভিড় ভাড় নাই। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।